নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। শুরু করছি এই মুহূর্তের হেডলাইন। নবান্নে সাংবাদিক বৈঠকে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প নিয়ে ফের মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, রাজ্যকে পর্যাপ্ত ভ্যাকসিন দিচ্ছে না কেন্দ্র। আমাদের ভ্যাকসিন ঠিকমতো দেওয়া হচ্ছে না। অন্য রাজ্য যদি 3 কোটি 3.5 কোটি পায়, তাহলে আমি কেন 1 কোটি কম পাবো? 1 কোটি কম পাবো মানে তো আমি 1 কোটি লোককে ফার্স্ট ডোজটা দিয়ে দিতে পারতাম। সুতরাং বঞ্চনার একটা বড় জায়গা হয়ে গেছে এটা। দিবে দিয়ে আজকে চিঠি তৈরি করো এবং আমাকে দাও এবং চিঠি লেখাও। এবার থানা ভিত্তিক সপ্তাহে একদিন বাজার বন্ধের সিদ্ধান্ত নিল হাওড়া পুরসভা। করোনা সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত। প্রতিদিন 2টি করে হাওড়া সিটি পুলিশ থানা এলাকায় বন্ধ থাকবে সব বাজার। এগুলো বিভিন্ন বাজারগুলো বন্ধ থাকবে একদিন করে সপ্তাহে। বিভিন্ন থানা এলাকার বাজার আমরা থানাগুলো অ্যানাউন্স বলে দিয়েছি যে কোন কোন থানা কী কী বার বন্ধ থাকবে। যেমন রবিবার, সানডে চ্যাটার্জিয়ার বাজার এবং চ্যাটার্জিয়ার পিএস এবং বেলু পিএস, এই এলাকায় যত থানা আছে, যত দোকান আছে, ওষুধ এবং মিষ্টির দোকান, খাবারের দোকান, দুধের দুধ, ওষুধের মেডিসিন এবং দুধ, এগুলো বাদ দিয়ে বাকি সমস্ত দোকান বন্ধ থাকবে। রাজ্যে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মূল অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে বুধবার বিকেলে এসএফআই, ডিআইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে খর্দা থানায় বিক্ষোভ দেখানো হয়। মানুষের শরীরে সরকারি ব্যবস্থাপনার কথা বলে বিষ ঢোকানোর প্রক্রিয়া চলেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে, দোষীদের শাস্তির দাবিতে এবং যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা এই ঘটনার সাথে যুক্ত তাদেরও যেন আড়াল না করে ওই একজনকে মানে বলি দেওয়ার যে প্রক্রিয়া সেটা না করা হয়, দোষীরা সকলেই যেন শাস্তি পান, সেই দাবিতে প্রতিবাদ করতে গেলে যদি ধরপাকড় করা হয়, যদি মারধর করা হয়, এর থেকে নক্কারজনক ঘটনা কিছু থাকতে পারে না। দেশে ফের বাড়লো করোনা দৈনিক সংক্রমণ। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত 45,951 জন, মৃতের সংখ্যা 817 জন। মঙ্গলবারের তুলনায় সংখ্যাটা 8,395 জন বেশি। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 1,595 জন, মৃত 35 জন। সক্রিয় মৌসুমি বায়ুর জেরে উত্তরবঙ্গে জারি হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। যখন জীবনের বিশ্বাস সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন মনে আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া।